ছেলে ছোট হোক বা বড় হোক, কলেজে পড়ুক বা স্কুলে পড়ুক, প্রত্যেকটা মায়ের একই টেনশন যে কোন খাবারটা সকালবেলায় ছেলের মুখের সামনে ধরব বা ছেলেকে কোন টিফিনটা দেব যে ছেলে তৃপ্তি করে খাবে। তো তার ব্যতিক্রম আমিও নই। সকালবেলায় 6:30 ঘুম ভেঙে গেছে, কিন্তু চিন্তা করতে করতে আধা ঘন্টা লেগে গেল যে ছেলেকে কি খাবার দেব যে খাবারটা দেখে খুশি মনে খাবে। প্রত্যেক দিন আমাকে বলে, মা কিছু দিও না, খেতে ভালো লাগে না সকালবেলাতে। আর আমি প্রত্যেক দিন নতুনত্ব কিছু না কিছু করে দিই আর সেটা তৃপ্তি করেই খেয়ে যাই। তাই আজকে ভাবলাম একটুখানি পনির রোল করে দিই, তাহলে একটুখানি ভালো করে খেয়ে যাবে। তাই ওর জন্য একটুখানি পনির রোল করে দিলাম, পনির রাখা ছিল ঘরে, আর একটুখানি জুস দিয়ে দেবো, ব্যাস খেয়ে গেলে একটুখানি শান্তি। আর যেহেতু ক্লিনিক্যাল চলছে, ক্লিনিক্যালের টাইমে না টিফিন দিলেও খেতে পারবে না, এই যে খেয়ে যাচ্ছে, আসবে সেই 1টার সময় আবার একটুখানি ভাত খাবে, আবার চলে যাবে, আসবে 5টার সময়। তো সকালবেলায় যদি একটু ভালো করে খেয়ে যায় তাহলে অনেকটা চিন্তা থাকে না। চলো দেখি রেডি হলো কি না ছেলেটা। ঘুমের ঘোর কাটেনি, তো খেয়ে নিবি, টিফিন দিয়ে দিস, খেয়ে না তারপর জুতো পরবি। এটা পরবো না, ঠান্ডা লাগছে। নিয়ে এটা তো রেখে দিচ্ছি ব্যাগে, একটা জ্যাকেট বা কিছু পরে নিচ্ছি উপরে। তাই আছি মুডি। আচ্ছা বেশ ভালো ভালো আছে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ হচ্ছে 24 তারিখ। আস্তে আস্তে আমার যাওয়ার দিন যত এগোচ্ছে, আমার আর কাজ করতে ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে কটা দিন এরকম বসে বসে পেরিয়ে যেত, তখন টুক করে চাপতাম আর টুক করে নেমে যেত। চিন্টুরও তাই অবস্থা, ওর আর ক্লিনিক্যাল করতে ইচ্ছে করছে না, কেউ যাচ্ছে না, সব বন্ধুরা বাড়ি চলে গেছে। সোহেব ছিল তো, সোহেব কালকে রাত্রেবেলায় এসেছিল, নিয়ে ওর সাথে গেলাম একটুখানি। চিন্টু গিয়েছিলো ফিজিওথেরাপি করতে, তো সোহেবকে নিয়েও গেলাম, নিয়ে রাত্রেবেলায় একবারে খাওয়া দাওয়া করেই ঢুকলাম। রাত্রেবেলায় কালকে আর রান্নাবান্নাও করিনি, আর খাওয়া দাওয়াও ঘরে হয়নি বলে সেরকম বাসন ছিল না। সকালবেলায় উঠে যা কাজকর্ম থাকে টুকটাক করে করলাম, একটু শুয়ে শুয়ে ফোন দেখলাম, তারপর চা বানাতে এলাম। কত বাড়াচ্ছে এখন? 9:25। খাওয়া হয়ে গেছে, চলো দেখাই কালকে কী কী নিয়ে এসেছি। সেরকম কিছু আনিনি, টুকটাক তাও দেখাই। এখানে আলু আছে, আলু এখানে এইরকমই প্যাকেটিং করে আলু দেয়, ঠিক আছে, নতুন আলু। আমি এখানে ভাবলাম নতুন আলু পাবো না, হয়তো পুরোনো আলু পাবো, দেখছি নতুন আলুই আছে। আর একটা মুসুর ডাল, আর এটা একটা বড় লেজ নিয়ে এসেছি, এটা ভাত দিয়ে কয়েকদিন চিন্টু খেয়ে নেবে। যেই ইয়েটা খাই চিপসটা, সেই চিপসটা পেলেও না। আর একটা নাগেটস আর একটা পনির ছিল, সেটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর দুধ নেবো ভেবেছিলাম, দুধটা ভুলে গেলাম আনতে, ছিল। চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, দেখি কী কী কাজ পড়ে আছে বাকি। বাকি বলতে এই যে সসপ্যানটা ধোবো, আর কালকার তো বেশি বাসন ছিল না, সকালে লেবুর রস করলাম, চিন্তু যে টিফিন খেয়ে গেল সেই থালাটা, আর কালকে কফি খেয়েছিলাম সেই কাপ রাখা ছিল, দুটো কাপ রাখা ছিল, একটা আমি ধুয়ে এখন চা খেলাম, একটা রাখা আছে। দুধটাও শেষ করলাম আজকে, এগুলো আবার ধোবো। আজকে রোদ ওঠেনি, আজকের ওয়েদারটা একটু অন্যরকম। এই যে ব্যাঙ্গালোরের ওয়েদারটা মানে এইরকমই থাকে শুনেছি বেশিরভাগ, রোদ ওঠে না। কিন্তু আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে এরকম ওয়েদারটা একটু কমই পেয়েছি, এরকম ওয়েদার পাইনি, রোদই বেশি ওঠে। এখন আলোগুলো পড়ে যেত। আর তখন বললাম চিন্তু গেছিল ফিজিওথেরাপি করতে, আমার বলাই হয়নি কেন গেছিলো। ওই পিঠে ব্যথাটা আছে না, ব্যাক পেনটা, এই যে কয়েকদিন বসে বসে পড়লো ওটা বেড়ে গিয়েছিল। এমনিও ও আগেও এটা ফিজিওথেরাপি করেছিল, কমে গিয়েছিল, তারপর এই ডেঙ্গুটা হওয়ার পর থেকে আবার শুরু হয়েছিল।
তো প্রায় দিন তো আমি তেল দিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই পরীক্ষার সময় পড়ার পরে বেশি হয়ে গেছিল, তাই আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল কালকে। একবার ফিজিওথেরাপি করে এলো, আবার বৃহস্পতিবার একবার যেতে বলেছে, তারপরে আবার একটা ডেট দিচ্ছিল। তো চিন্তু বললো আমরা তো থাকবো না, চলে যাবো, ওই জন্য বললো ঠিক আছে তুমি ঘুরে এসো, তারপর ইয়ে করবো, আবার তখন আসবো। একটাই আসবে, দেরি হয়ে যাবে নাহলে রান্না করতে করতে। আর একটা লেবু আছে, আর স্ট্রবেরি নিয়েছে, কিউই নিয়ে এসছে, আর এখানে আছে আঙ্গুর, এসব ঢেলে রাখি। লেবুর খোসাগুলো আজকে এগুলো গুঁড়ো করে রেখেই দিই, দরকার লাগবে লাগবে, না লাগবে না লাগবে, গুঁড়ো করে রেখে দিত। লেবুর খোসা সেদিনকে তোমাদেরকে বলছিলাম না, এগুলো ট্যান্ট তুলতে খুব কাজে লাগে জানো তো, মুখে রোদের পোড়া, হাতে রোদে পোড়া দাগ থাকলে। ইউটিউবে সার্চ করছিলাম যে লেবুর খোসা কী কাজে লাগে, তখন শুনলাম একটাতে স্ট্রবেরি, কি সুন্দর না স্ট্রবেরিগুলো দেখতে, কিন্তু খেতে খুব টপ। আমি কালকে রাতে একটা খেয়েছি, এই স্ট্রবেরিটা দেখতে খুব সুন্দর। আজকে রান্না করিনি জানো তো, কালকার ধোকার ডান্না আছে, একটু ডাল আছে গরম করে নিয়েছি, আর শুধু ভাত করে নিয়েছি। নিয়ে কথা বলছিলাম রূপার সাথে ফোনে, অনেকক্ষণ গল্প করেছি দুজন মিলে। তারপর চিন্টু এলো, চিন্টুকে খাবার টাবার দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেল, কারণ আমার অনেক দেরি হয়ে গেছিলো আর ওরও তাড়া ছিল, কারণ ওর তাড়াতাড়ি বেরিয়ে গেল। এবারে আমি ডিমের অমলেটটা করে খেতে বসে যাব। আর এই যে এটা বেটে রাখলাম লেবুর খোসা, লেজ খেলো চিন্টু। আর এই যে আজকে ধোকা, কালকে করেছিলাম এটা, এতটা রয়ে গেছে, চিন্টু খেয়ে গেল তাও এতটা থাকলো। আর এখানে একটুখানি ডাল আছে, আর এখানে আছে ভাত। চলো তাহলে খেয়ে নি, তারপরে একবার বিকেলে দেখা হচ্ছে। এই যে বান্দরটা এসে গেছে, বান্দরটা এসে এখানে বান্দরামি করছে, আর আমি ঘুমাচ্ছিলাম এতক্ষণ। ঘড়িতে বাজছে 7:25। আমি একটু ব্যায়াম করবো, ঠিক হয়নি।
আরেকটা তো কৃষকদের পিছিয়ে বস, কিছুর পিছিয়ে বস। আমারও ঘুম পাচ্ছি না, আমি ঘুমিয়ে গেছিলাম, ওর কিছু দোষ নেই। এগুলো তেলের খাস না, আমার গ্যাস হয়ে যাবে। ভয় লাগে না, আমারও অম্বল করে, ওরও খুব অম্বল করে। লেজ খা, এত নুন খাওয়া যায়? ঘুম থেকে উঠে নুন জিনিসটা আর টক জিনিসটা খুব বেশি লাগে, তাই না? মিষ্টি জিনিসটা আমার ছেলেগুলো খুব ভালো, মানে কেসে আপনি তারিফ করো, আমি বদনাম করি। কিছু কিছু ক্ষেত্রে বদনাম করতে হয়, নিজের ছেলেকে ভালো রাখতে গেলে বদনাম করতে হয়, কেমন হয়েছে? চুলের মতো লাগছে, কেউ বদমাইশি করেছে? আমি নিজের ছেলে দেখতে পাচ্ছ, ওখানে সরাতে পারছি না, ওকে বদনাম করে নিয়ে এই আমার ছেলে খারাপ, আমার ছেলেকে মিশতে দিও না। হ্যাঁ, আমার ছেলেটা খুব বাজি, আমার ছেলে একদম মিশতে দেবে না, কারণ বড় হচ্ছে তো একদম মিশতে দেবে না। উপর আমি তার সঙ্গে নিয়ে চলে আসি, যদি দেখি তার সঙ্গে আমার বেশি ইয়ে হচ্ছে না, মানে সেই বাচ্চাটার সঙ্গে মিশলে আমি হয়তো চিন্তুকে ভাবছি যে না মিশতে দেবো না, ওখানে আমি এমনি করি, কোনো মা পারবে না কিন্তু আমি করি, বই না করে উঠছি আমি দু এক জায়গায়, দু এক জায়গায় এরকম করেছি। আমি বলেছি আমার ছেলেটা খুব মা, আমার ছেলের সঙ্গে একদম মিশতে দেবে না, কোনদিন এই করে দেবে কোনদিন ওই করে দেবে, বলে নিয়ে চলে এসছে ছেলেটাকে বাঁচি, ছেলেকে তো বাঁচিয়ে নিয়েছি, যে বুঝলে বুঝলো, যে না বুঝলে বুঝলো। আমি আজকে এই কথাটা খোলাসা করলাম, আফটার অল মা তো আমি, ছেলের ভালোটা আমাকেই বুঝতে হবে, তার যদি ছেলেকে বদনাম করতে হয় করে দিই। স্ট্রবেরিগুলো খেয়ে নিতে হতো না জুস করে, দিঘা হলো না ঘুমিয়ে পড়লাম ঠিক আছে চলো, আজকাল ব্লগটা আমি আর বেশি বাড়াবো না, আমি এখানে শেষ করে দেবো, কারণ এখন একটুখানি বসে বসে ফোন দেখবো শান্তি মনে, রাতে সেরকম দেখানোর মতো কিছু নেই, ভাত আছে, মা বেটা ভাত খাবো, একটু আলু টালু ভাজলে ভাজবো, ব্যাস দিয়ে হয়ে যাবে। নাগেটস আছে, রাত্রে নাগেটস হয়ে যাবো না কি? ওটাই ভাবছিলাম, তাহলে চল শেষ করে দে, কত দাগ হয়ে গেছে মুখে আমার। ঠিক আছে, আর মাথা ব্যথা করছে, অমৃতরঞ্জন লাগাবো বলে না লাগাবো না, আমার ব্রণ হয়ে যাবে। আবার উল্টে আমাকে এত জ্ঞান দেয় যে লাস্টে আমার ওর ঝগড়া হয়ে যায়। ঠিক আছে, আমি একটু ভুলভাল বলি, রোস্ট করে দেবে তোমাকে, করুক, রোস্ট করলে কি করবো বল, আমি তো নিজেকে চেঞ্জ করতে পারবো না, কেউ যদি আমাকে যদি ভুল করে ভাবে, আমি 22 বছর, হ্যাঁ 22 বছর, বিয়ের পর 22 বছর বলছি, বিয়ের আগের থেকে এই ভুলটা করি, আজ আমি
37 বছর আমি ভুলভাল বলছি, তো এটাকে কেউ শুধরাতে পারবে? কোনোদিন পারবে না। আমি বলছি যে যার রোজটা দেখো, ওর নাম কি? আমি অনেকে দেখি, ঈপ্সিতা, তারপর ইয়ে কি বলে সীমা, জাস্ট সীমা, তারপরে অনেক অনেকে দেখি। ও ছেলেটা আরস, আরসের ভিডিও দেখি। ওর খালি মানে প্রপার রোস্ট হয়, বাকিরা সব মানে সে হয় না যে পাড়ার কাকিমারা একসাথে দেখা হলে যেরকম একসাথে ডিসকাস করে, বাজে বয়স ভুল ভালো বলে, আমি তাদের ওগুলোই শুনতে থাকি। আমাকে কল করেছিল মাকে নিয়ে, পুলিশ কমপ্লেন। আমি পরে জানতে পারলাম তোমার ঝুমার ছেলেকে রোস্ট করছিস, না আমি বিচারতাম তখনই লগের ছেলেকে এরকম কেন বলবো না, রিটো ফোন করে গালি দিয়েছিল ছেলেটা। আমার থোড়ি রোস্টিং চ্যানেল ছিল, আমার গেমিং চ্যানেল ছিল এক সময়, আমি গেমের ভিডিও বানাতাম, তোর কি দরকার ছিল আমার ভাইকে ফোন করে নিয়ে গাল দেওয়া? কাকে, রিটোলে? হ্যাঁ দিয়ে না, মান করে দেন চিনি তো, আর চিনি নাম তো ও রস পানি ডুবি দাও। খেলে কি অম্বল হচ্ছে বাবা।